탁자형 손가락 많이 인간 단파가비 위에 단파가비 과가비 이거
কমপ্লিট খেয়ে দিয়ে না এখন মনে হচ্ছে এগুলোকে খুলে ফেলে কখন নাইটি পরবো, আমি শুধু এই চিন্তা করছি। কিন্তু এখন তো নাইটি পরা যাবে না, আর আমার পুত্র না খেয়ে দিয়ে এখানে পুরো শুয়ে পড়েছে, পাশে আইসক্রিম। আর আমার দেখো, তোমাদেরকে খোপা দেখেছিলাম, দেখাইনি, খোপার থেকে ফুল খুলে পড়ে গেছে। তাহলে ভাবতে পেরেছ যে আমি কত বড় বিউটিশিয়ান? দাঁড়াও, আগে খোপাটা দেখাই। হ্যাঁ, একদম না অনেক আছে, জামাইকে দিয়েছে বনে রে কাশ নে দুপট্টা।
বউ চলে যাওয়ার পর থেকে আর আমার ভিডিও করা হয়নি, এক ঘুম দিয়ে নিয়েছি আজকে। আজকে কোনোরকম কোনো ভিডিও শুটই করিনি, যেটুখানি করেছিলাম সেটুখানি হলো বউ চলে যাচ্ছিল যখন সেইটুখানি ভিডিও শুট করেছি, আর কিছুই করা হয়নি। এখন এসেছি ছাদেতে ছেলেকে চান করাতে, যেহেতু আমি ঘুমিয়ে পড়েছিলাম, সবাই মোটামুটি একটুখানি ক্লান্ত হয়ে গেছিল, ছেলেকে স্নান করাতে একটুখানি দেরি হয়ে গেছে যে ঘুরতে। ট্যাঙ্কের জলটা গরমই, কিন্তু আমার ছেলে গরম জলে করে এমন অভ্যেস হয়ে গেছে, ওই গরম জলটাই ও বারবার খোঁজে। আর যেহেতু আজ আমাদের বাড়ি চলে যেতে হবে, আমরা খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়ে যাব। আমার ছেলে কিছুতেই রাজি হচ্ছে না যে এই জলে স্নান করবে, কিছুতেই না। ওর বাবাকে খালি ঘোরাচ্ছে, 14 বার ঘোরাচ্ছে যে না আমি স্নান করবো না, করবো না। আর আমি মিঠি, এই কাগজ ফুলগুলো কি সুন্দর লাগছে না। এখন বাজে হলো রাত 9টা, আর রাত 9টার সময় আমরা এই বাড়িতে পৌঁছে গিয়েছি। ওখানে আমরা বেরিয়েছিলাম কটার সময় বেরিয়েছিলাম ঠিকঠাক মনে নেই। আর যেহেতু কালকে ভোটের বাজার, আজকে আমাদের অনেকটাই আমরা রাত করে পড়েছি, মানে অনেকটাই রাত করেই আমরা বেরিয়েছি এটা কারণ মানে মাথায় ছিল না যে একটু তাড়াতাড়ি বেরোলে ভালো হতো। যাই হোক, রাস্তাঘাটে আসতে কোনো অসুবিধা হয়নি, চারপাশের পরিবেশ একদম শুনশান। আমার না খুব ভয় লাগে এরকম পরিবেশে, জানো তো। আর ভোটের আগের দিন, ভোটের পরে না এক সপ্তাহ আমার বেরোতে ভালো লাগে না, কিন্তু কিছুই করার নেই, এমার্জেন্সি দরকার পড়লে তো বেরোতেই হবে। যদিও বিয়ে বাড়িটা এমার্জেন্সি ছিল না, কিন্তু এগুলো একটা স্মৃতি, তাই না, সারা জীবনের জন্য। সে এই বিয়েটা তো আর আসবে না, না এরকম একটা ব্যাপার। কালকে যাব হলো আমার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে, আর আমি ভোটার কার্ড আনতে ভুলে গিয়েছিলাম সেদিনকে, গিয়ে বাড়ি গিয়ে আবার ভোটার কার্ড এনেছি, কারণ ভোট কিন্তু দেওয়া উচিত, ভোট নষ্ট করা কখনোই উচিত না। আর বিয়ের ভিডিওটা আমি দুটো পার্টে শেয়ার করেছি, একটা পার্টে শেয়ার করা আমার পক্ষে পসিবল হয়নি, এই জন্য দুটো পার্টে, যেটা শেষ পার্ট সেটাই এটাতে যাবে, ওটাতে আমি আর ওই ভালো থাকবেন, হ্যাপি থাকবেন, খুশি থাকবেন এইসব কিচ্ছু বলতে পারিনি। তাই আজকের মতো আমার ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, সাবধানে থেকো, টাটা। আর কালকে তো দেখা হচ্ছেই, কালকে আমাদের রিসেপশন আছে, আমাদের রিসেপশন না মানে যাদের বিয়ে হলো তাদের রিসেপশন আছে, আর আমার সকালবেলা আছে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ, আমি প্রয়োগ করতে চলে যাবো, তাই না। টাটা টাটা।